প্রিয় মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা, তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি একটা অন্য স্কুলের বাংলা টেস্টের প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আজকেও ঠিক একইভাবে অন্য আরেকটি স্কুলের মাধ্যমিকের টেস্টের বাংলার কোশ্চেন পেপার তোমাদের সামনে তুলে ধরবো, কাজেই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এই কোশ্চেনগুলি প্রত্যেকটা তোমাদের দেখা থাকলে এবং প্র্যাকটিস করা থাকলে হয়তো তোমরা ফাইনালের জন্য অনেক কিছু কিন্তু কমন পেতে পারো এবং তোমাদের একটা ভালো প্রিপারেশনের দিকে তোমরা এগিয়ে যেতে পারো। কাজে ভিডিওটি তোমরা দেখো এবং আমাদের ভিডিওর ডিসক্রিপশানে আমি গত যে ভিডিওটি আগের দিন তোমাদের দিয়েছিলাম, যেটাতে মাধ্যমিকের টেস্টের অন্য একটা কোশ্চেন পেপার তোমাদের দেওয়া হয়েছিল, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নেবে। তো দেখে নাও, এটা অন্য একটা স্কুলের বাংলা টেস্টের প্রশ্নপত্র, এবং তোমাদের জানিয়ে রাখছি আমরা আরও পরপর তিনটি স্কুলের, এখনও তিনটি স্কুলের কোশ্চেন পেপার আমি তোমাদের দেব। তো কাজেই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমাদের সেই প্রশ্নপত্রগুলি আমরা যখন দেবো তখন কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, তো দেখো প্রথমেই কোশ্চেনগুলো দেখো। হিমালয়ের গুহাবাসী সন্ন্যাসী সারা বছর শুধু একটা ড্যাশ খান। দু নম্বর কোশ্চেন বলেছে নদের চাঁদ কোথায় বসে নদীকে দেখতো। তিন নম্বর প্রশ্ন কি বলেছে, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, কথাটি বলেছিলেন কে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল। পাঁচ নম্বর কোশ্চেন বলেছে কবি হাত নাড়িয়ে কী তাড়ান, শকুন খড়কুটো কোকিল বুলেট। ছ নম্বর বলছে অভিষেক কোন স্বর্গের অন্তর্গত, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। সাত নম্বর কোশ্চেন ইন্টারন্যাশনাল শব্দটি কোন পরিভাষা প্রবন্ধে আছে, সার্বজনীন সর্বজনীন আন্তর্জাতিক সার্বজাতিক। পণ্ডিতদের মতে কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটিয়েছেন ফাউন্টেন পেন বল পেন পার্কার কলম কম্পিউটার। অভিধা যে অর্থ প্রকাশ করে তা হল বিস্তৃত সংক্ষিপ্ত বিকৃত আবিধানিক। ক্রিয়ার আধারকে বলা হয় কর্তা অধিকরণ কর্ম সম্বন্ধন। এখানে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনের উত্তরগুলি কিন্তু করে দেওয়া হয়েছে। যদি তোমাদের মনে হয় কোনো কোশ্চেন উত্তর এখানে ভুল করা আছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অনুসর্গের ওপর নাম প্রত্যয় উৎপত্তি পরসর্গ পরবিভক্তি। বারো নম্বর কোশ্চেন তিল ত্রিফলা শিমুলছালা, ত্রিফলা শব্দটি কোন সমাস, সমাস কয় প্রকারের। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, এই বাক্যটি কোন শ্রেণীর। বাক্য পরিবর্তন করলে কি বদলায় না। কাজটা আমাদের করতেই হবে। কোন বাচ্যের উদাহরণ, ভাববাচ্যের ক্রিয়াটি সর্বদা কি ধাতু নিষ্পন্ন হবে। এরপর দেখে নাও, তারপর তোমাদের চারটি কোশ্চেন তোমাদের এখানে যে কোনো করতে হবে। তোমরা একটু কোশ্চেনগুলো দেখে নাও, প্রতিটা কোশ্চেন এভাবে বলতে গেলে ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে। তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, খাতায় লিখে নিতে পারো, বা তোমরা দেখে সেগুলিকে প্র্যাকটিস করতে পারো। স্কিপ ভিডিওগুলি স্কিপ করে করে তোমরা ভিডিওটি এখান থেকে কোশ্চেনগুলোকে দেখে খাতায় নোট ডাউনও করতে পারো, ঠিক আছে। এরপর দেখে নাও কোশ্চেনগুলো পরপর। দুয়ের দাগের যে কোশ্চেনগুলো এসে অনেকটা ব্যাকরণ থেকে, এই যে বেশ কিছু কোশ্চেন আমি যেগুলো দিয়েছিলাম তোমরা হয়তো ভিডিওগুলি দেখোনি, আমি সাজেশনে যে ভিডিও দিয়েছিলাম সেগুলো জানি না তোমরা কতটা কি দেখেছো। তো এখান থেকে অনেক কিন্তু কমন এসছে, ঠিক আছে। এই যে কোশ্চেনটা তিনের দাগে একের কোশ্চেনটা, এই কোশ্চেনটা তো আমি একদম বলেই দিয়েছিলাম যে সে প্রতিদিন নদীকে দেখে, কে কোথায় বসে নদীকে দেখতো, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট খুবই। এরপর এই যে কোশ্চেনটা 3.282, এই যে হাই বিধি বাম মম প্রতিবক্তা কে, বিধি যে বাম তার প্রতি তা তিনি কীভাবে বুঝলেন, হুবহু সেম কোশ্চেনটাই কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে। তারপর চার দেখের প্রথমে কোশ্চেনটাই কমন, পথের দাবি গদ্যাংশে অবলম্বনে অপূর্ব চরিত্র, বলেই দিয়েছিলাম বারবার, ঠিক আছে। এই প্রশ্নগুলি সব কমন, তোমরা যারা ভিডিওটি দেখেছো তারা অবশ্যই সব পেরে যাবে, আর যারা দেখোনি তারা তো হয়তো অন্য কোথাও সাজেশন বা নিজের মতো করেছো, যাই হোক। তারপর প্রথমে কোশ্চেনটা এবং দ্বিতীয় কোশ্চেন, এক্ষেত্রে দুটো কোশ্চেনই কিন্তু কমন ছিল। তবে প্রথম কোশ্চেনটা হুবহু কমন ছিল, তবে দ্বিতীয় কোশ্চেনটা লাইনটা কমন ছিল, কিন্তু কীভাবে তারা চেতনা ফিরে পেলো এই জায়গাটা ছিল না, ঠিক আছে। এরপর ছয়ের দাগের তোমাদের দ্বিতীয় কোশ্চেনটি এবং প্রথম কোশ্চেনটি দুটোই কিন্তু কমন ছিল। সাতের দাগের যে কোশ্চেনগুলি রয়েছে দুটি কোশ্চেন, সাতের দাগের প্রথম কোশ্চেনটি কমন ছিল, দ্বিতীয় কোশ্চেনটি কমন ছিল না। এখানে যে কোনো একটা বলেছে একটা তো কমন পেয়েই যাচ্ছ, কোনো অসুবিধা নেই। এখানে কোনির যে প্রশ্ন রয়েছে কোনির কিন্তু এখানে তিনটি কমন দেওয়া হয়েছে, কোনির চরিত্রটি এবং অবশেষে কোনি বাংলা সাঁওতালের জায়গা পেলো কীভাবে পেলো সেই জিনিসটা এবং টেলা নিয়ে কেউ জন্মায় না, এই তিনটেই কিন্তু আমি কোশ্চেনে দিয়ে দিয়েছিলাম সাজেশনে এবং তিনটেই চলে এসেছে। তারপরে দেখলাম নয়ের দাগের বঙ্গানুবাদ করতে দিয়েছে, খুবই সহজ দিয়েছে। হোয়াট ইজ অ্যানাদার নেম অফ লাইফ, আইডল পার্সনস হ্যাভ নো প্লেস ইন দ্য আর্থ, সো ডু নট ওয়েস্ট টাইম, ওয়েস্টেজ অফ টাইম মিন্স ওয়েস্টেজ অফ লাইফ, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক, ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইউ আর টু ডু ইউর ডিউটিস রেগুলারলি, ঠিক আছে। এটা হচ্ছে ইংলিশ, তোমাদেরকে বেঙ্গলিতে করতে হবে।
তারপর তোমাদের কাল্পনিক সংলাপ এবং একটা প্রতিবন্ধ দিয়েছে। দেখো কাল্পনিক সংলাপটা একদমই কমন, রক্তদানের উপযোগিতা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ। অ্যাকচুয়ালি এটা কমন না, এটা টপিকটা কমন, এটা আমি দিয়েছিলাম তোমাদের প্রতিবেদন রচনা। কিন্তু সেখানে সংলাপের একটা তুলে ধরেছে। যাই হোক, হেলমেটবিহীন মোটর গাড়ি মর্মান্তিক মৃত্যু, এটা সেফ ড্রাইভস এল এভ ইংলিশেও আমি একটা এরকম দিয়েছিলাম, বেঙ্গলিতেও দিয়েছিলাম। আর এখানে যে রচনা চারটি রয়েছে, চারটি দেখে নাও। বাংলার উৎসব, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, ভ্রমণ শিকারঙ্গ, তোমার প্রিয় কবি বা সাহিত্যিক। এখানে প্রথম যে দুটো রয়েছে, বাংলার উৎসব এবং শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, এই দুটি কিন্তু আমার সাজেশন থেকে সম্পূর্ণভাবে কমন আছে। কাজে বন্ধুরা বুঝতে পারছো, তোমরা যদি একটু সাজেশনগুলো ফলো করো, সব কোশ্চেনই মোটামুটি কমনই মধ্যে কিন্তু চলে আসে। যতটা জটিল তোমরা ভাবছো, সমস্ত কোশ্চেন পড়ে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। সাজেস্টিভ কোশ্চেন করলে মোটামুটি এখন সবই প্রায় চলে আসছে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। তোমরা যারা ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। এরপর নেক্সট আমরা আরও একটি কোশ্চেনের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো এবং সেটি থাকবে পার্ট 3। যারা পেতে চাও অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ তোমাদের সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।